आसनसोल नगर निगम के सामने बीजेपी कार्यकर्ताओं ने किया प्रदर्शन, जिसका नेतृत्व कर रही बीजेपी की विधायक अग्निमित्रा पाल। वहीं पुलिस के साथ उनकी नोकझोंक हुई, काफी सारी महिलाएं पार्टी की कार्यकर्ता भी शामिल हुई। देखिए क्या कहना है अग्निमित्रा पाल का। বাংলা তো বললাম, হিন্দি বলে দিন। আমরা আজকে এখানে আসানসোল জেলা যুব মোর্চার তরফ থেকে আজকে আরজি করার জন্য এই আন্দোলন। আরজি করার আমাদের অভয়া বলুন, তিলোত্তমা বলুন, কাদম্বিনী বলুন, আজকে আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন, আমাদের মেয়ে, তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং প্রতিদিন পশ্চিমবঙ্গে মহিলাদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে, আজকে তার প্রতিবাদ করে আমরা আজকে এই অবস্থান বিক্ষোভ করেছি। আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের এবং পশ্চিমবঙ্গের মানুষের একটাই দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দায় নিয়ে, এই যে দায়, এই অভয়ার মৃত্যুর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। আমাদের মনে হয় যে আমাদের অভয়া আরজি করে যে দুর্নীতি চলছে, যার খবর আমরা পেয়েছি, যেখানে বলা হচ্ছে যে আজকে কোটি কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতির কথা আজকে বোধহয় জানতে পেরে গেছিল অভয়া, যে কারণে তাকে খুন করে দেওয়া হয়েছে। এবং সেটা শুধু আরজিকর নয়, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি হাসপাতালে এই দুর্নীতি চলছে। ডক্টর সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল এবং তাদের আধিকারিকদের দ্বারা এটা হতে পারে না যে মুখ্যমন্ত্রী জানতেন না। তাই মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনা হোক, আজকে বিনীত গোয়েল তাকেও জেরা করা হোক এবং মুখ্যমন্ত্রীকে তারও ইন্টারোগেশন করা হোক, এটা আমাদের দাবি। কাউকে ছাড়া হবে না, সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, কাউকে ছাড়া হবে না। আপনারা ভাববেন না যে আমরা বিজেপির কর্মী বলে আপনি বলবেন যে সিবিআই ধীর গতিতে চলছে বলে আমরা সেটা সাপোর্ট করব। আজকে সিবিআই কি করবে? আজকে সমস্ত যা প্রমাণ মুখ্যমন্ত্রী তা লোপাট করে দিয়েছেন। আজকে 7 দিন সময় নিয়েছিলেন কেন? এই জন্য সময় নিয়েছিলেন যাতে লোপাট করে দিতে পারেন। তাই সিবিআই সিবিআই এর মতো কাজ করছে, সিবিআই কে সময় দিতে হবে। আর সিবিআই যদি করতে না পারে আমাদের আন্দোলন চলবে, আমরা সিবিআই এর কাছেও জবাব চাই। ভাববেন না যে আমরা সিবিআই এর কাছে জবাব চাই, ঠিক আছে না? প্রতিদিন হচ্ছে, 9ই অগস্ট আমাদের অভয়াকে মারা হয়েছে, তারপর থেকে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোনো না কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে, গলা কেটে দিচ্ছে। বীরভূমে একজন গৃহবধূকে ধর্ষণ করেছে টিএমসির নেতা এবং ধর্ষণ করে বন্দুকের নল তার যৌনাঙ্গে ঢুকিয়ে দিয়েছে, কি বলবেন আপনি? আর তার 4 বছরের সন্তান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তার মা ধর্ষিতা হচ্ছে। এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। মুখ্যমন্ত্রী আপনি ব্যর্থ, আপনি আমাদের মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না। আপনি মহিলা কেন, আপনি কোন নাগরিককে সুরক্ষা দিতে পারছেন না, কারণ এখানে ল অ্যান্ড অর্ডার নেই। আর এই পুলিশ আমরা দেখলাম 14 তারিখ রাত্রে পুলিশ 7,000 দুষ্কৃতি যখন টিএমসির দুষ্কৃতি যখন আরজিকরকে আক্রমণ করে, তখন আমাদের পুলিশ নার্সের বাথরুমে গিয়ে লুকায়। আমরা দেখেছিলাম পুলিশ টেবিলের তলায় লুকোতে, 14 তারিখ দেখলাম আমাদের নার্সের বাথরুমে পুলিশকে লুকাতে। তাই আপনি ব্যর্থ, আপনি অপদার্থ মুখ্যমন্ত্রী, আপনি পদত্যাগ করুন, আর তা না হলে আমরা ব্যবস্থা নেব, কালকে নবান্ন ঘেরাও।
পশ্চিমবাংলায় মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকা সত্ত্বেও 6 বছর থেকে 7 বছর, 8 বছর থেকে 80 বছর অবধি কেউ সুরক্ষিত নয়, কোনো মহিলা সুরক্ষিত নয়। তাই মহিলা সুরক্ষার গ্যারেন্টি যতক্ষণ পর্যন্ত না পাচ্ছে পশ্চিমবাংলার প্রত্যেকটি মহিলা, প্রত্যেকটি অময়া যতক্ষণ না বিচার পাচ্ছে, প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকবে এবং সড়ক থেকে ¡Gracias!
Oh, my God.